বেশ কিছুদিন ধরে ডেঙ্গি চোখ রাঙানি চলছে শিলিগুড়ি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। মহানন্দা সংলগ্ন এলাকায় ডেঙ্গি সংক্রমণে প্রাণ হারিয়েছেন অনেকেই। সাধারণত এই অঞ্চলে বর্ষাকালে ডেঙ্গির প্রকোপ প্রতি বছরই বাড়ে, তবে এবার চিন্তার ভাঁজ কিছুটা হলেও কমেছে। কারণ চিকিৎসকেরা জানাচ্ছেন শহরের ডেঙ্গি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে রেলের অসহযোগিতার অভিযোগ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পৌরসভার তরফে ডেঙ্গি নিয়ে সম্প্রতি যে মিটিং হয়েছে সেই মিটিংয়েও রেলের কোনো প্রতিনিধি ছিল না বলে পৌরসভার তরফে অভিযোগ করা হয়েছে। শেষ পর্যন্ত রেলমন্ত্রীকে এই ইস্যুতে রেলের উদাসীনতার কথা জানিয়ে চিঠি দেওয়া হবে বলে জানান মেয়র গৌতম দেব। সিচুয়েশন মাছ ইম্প্রুভ, আরও ইম্প্রুভ করতে চাই, কিন্তু কোনো বিশেষজ্ঞ যদি বলে এটা ভয়াবহ অবস্থা অমুক তমুক, আই বিগ টু ডিফার উইথ দিস সো কল এক্সপার্টস। ভয়াবহর মতো কোনো পরিস্থিতি নেই, কিন্তু এটাকে আমাদের ইরাডিকেট করতে হবে, কন্ট্রোল করতে হবে। জনসচেতনতা, প্রিভেন্টিভ টেস্টিং সবটাই আমরা ভালো করে করবো। UPSC 10 তার ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত ভালো, সেখানে বাধ্যতামূলক করা হয়েছে এবং হেলথ অফিসার সবার সাথে বসা হয়েছে। দুদিন করে এই ওয়ার্ডে পার্টিকুলার বোর্ড চেয়ারপারসন আসবে, একদিন করে MIC আসবে, আমি নিজেও আসবো। আমি এটা নিয়ে 3rd টাইম ভিজিট করলাম, নট দ্যাট যে আমি ঘরে বসে ঘুমাচ্ছিলাম। কালকে রেলকে ডেকেছিলাম আমরা, রেলের অথরিটিকে। রেলের অনেক অ্যাবান্ডেড কোয়ার্টারগুলো আছে, অনেক জায়গা ঝোপ জঙ্গল হয়ে আছে, বিস্তীর্ণ এলাকা, শিলিগুড়ি রেল অধ্যুষিত এলাকা। NGP-তে 5টা ওয়ার্ড, এদিকে 3টে ওয়ার্ড, 8টা 10টা ওয়ার্ড রেলওয়ে ল্যান্ড, সেগুলো যদি তারা সহযোগিতা না করে, তারা মিটিংয়ে আসেননি, আমি তাদের মন্ত্রীকে চিঠিও দেব, দিয়ে পুরো পরিস্থিতি জানাবো। তবে রেলের সহযোগিতার জন্য অপেক্ষা না করে শিলিগুড়ির পুরসভার তরফে জমা জল পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। শহরের মহানন্দা নদীর আশেপাশে যে ঘাটালগুলি রয়েছে, সেই ঘাটালগুলি যে ডেঙ্গু মশার আতুর ঘর, সেটাও পুরসভা চিহ্নিত করে ওই এলাকা পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি, আরোহী নিউজ।